হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য একটি ভিডিও তৈরি করব। যে ভিডিওতে সাধারণত আমরা দেখছি পিসিতে মাউসের আইকনটি সাদা এবং কালো করা যায়, আবার কে এমনও আছে মাউসের আইকনটি লাল হলুদ যে কোনো রঙের করা যায় কোনো সফটওয়্যারের মাধ্যমে। আমি আজ কোনো সফটওয়্যার ছাড়াই তোমাদের জন্য মাউসের আইকনটি কালার করে দেখাবো, তা খুব সুন্দরভাবে। প্রথমে এভাবে মাউসের আইকন দিয়ে এইভাবে পার্সোনাল সাইজ ধরবেন। এই দেখুন, আমার মাউসের আইকনটি আমি এরকম করেছি, যার কারণে দেখাইতেছি নীল। এইভাবে পড়লে টেক্স বার, স্ট্যাটস, স্যাট, ফন্ট, ট্রিমাস, লক সরন, লক সার্কিন, কলোরিস, ব্যাকগ্রাউন্ড, এর মধ্যে একটা কিন্তু আমার মধ্যে নেই, আমি যেভাবে করেছি। তাহলে কিভাবে আমরা পাবো এ দেখুন আমার সাথে। এভাবে যাবেন, যাই দেখবেন যে হাই কন্ট্রাস্ট সেটিং ওপেন করে, ওপেন করার পর এখানে দেখুন ডিসপ্লে। এই দেখুন দেখুন, আমি বেশি কথা বলবো না আর বেশি পয়েন্ট সময় নেব না। এই দেখুন কোর্সর অ্যান্ড পয়েন্টার, এখানে ওকে করলে এখানে দেখুন আপনি মাউসের আইকনটি বড় করাতে পারবেন বা ছোটো করাতে পারবেন, এটা আপনার ব্যাপার আপনার মধ্যে। এখন আমি এই যে এখন সাদা, এ কালো, তার চেয়ে বেশি কালো, মাউসের আইকনটি আপনি হলুদ করবেন, লাল করবেন, সেটা আপনার জন্যে কীভাবে করবেন তা দেখুন। এ প্রথমে এবার টোকা দিবেন, একটা টোকা দেওয়ার পর এখানে আগে ছিল আমার নীল, এখন আমি এটাকে হলুদ বর্ণের করব। এখানে হলুদ দিয়ে দিলাম, ফুল হলুদ দেয়া আছে, তারপর ডন করুন, ডন করব। দেখুন আমার মাউসের আইকনটি হলুদ হয়ে গেছে। এখন এটা আমি বড় করতে পারবো, দেখুন কত বড় হয়ে গেছে, আবার ছোটো করতে পারবো, দেখছেন কত বড় হয়ে গেছে আমার মাউসের আইকন। দেখুন এরকম মাউসের আইকন কি আমি চালাতে পারবে, তার জন্যে আমাদের ছোট থাকাই ভালো। দেখুন কত ছোট এলো, একটু বড় হলে ভালো দেখায় এখানে। তারপর আমার এখানে টিকমার দেয়া আছে, এসে বেশি কিছু করা লাগবে না। এভাবে আপনারা আপনার পিসি কিংবা ল্যাপটপ আপনার মাউসের আইকনটি কালার করতে পারবেন যে কোনো রঙে, আপনি মনের ইচ্ছে স্বাধীন। এই এভাবে করতে পারবেন। তাহলে এ পর্যন্ত থাক যেটুক দেখলেন, এবং আমাদের আমার চ্যানেলটি আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটি একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথেই থাকবেন।